নমস্কার বন্ধুরা, বং ফুডমুটের আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে, আর এই দেখুন ট্রেনও কতটাই ফাঁকা, দুপুরের দিকে পৌঁছে গেছি হাওড়াতে। আর এখন আমরা চলে যাব ধর্মতলা গামী বাসে। হাওড়া ব্রিজ দিয়ে এখন আমরা চলেছি গঙ্গার উপর দিয়ে। আর আজ আমরা একটা খুবই বিখ্যাত জায়গায় যাচ্ছি। এই দেখুন, এতক্ষণে নিশ্চয়ই চিনতে পেরে গেছেন এটি কোন জায়গা। হ্যাঁ, এটা লালবাজার স্ট্রিট। আর এই লালবাজার স্ট্রিটে এখানে আমরা চলে এসেছি রাধাবাজার লেনে। আসলে এখানে আমরা এখন কিনতে এসেছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো পরপর এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান আপনারা পেয়ে যাবেন। অনেকেই যারা আমার মতো গিটার বা বিভিন্ন রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের খুব বাজাতে বা কিনতে পছন্দ করেন, তারা চাইলে এইখানে আসতেই পারেন। এইখানের এই দোকানগুলোতে দামও ভীষণ রিজনেবল, আর ওরা খুব ভালো ব্যবহার, এবং অনেক রকম আপনারা একসাথে দোকান পেয়েও যাবেন এবং জিনিসও দরদাম করে কিনতে পারবেন। এখানে পরপর এই লেনে দেখুন কত রকম গিটার, কিবোর্ড, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রয়েছে। BCM মিউজিক বলে এই দোকানটিতে আমি এখন ঢুকে গেছি। এইখানে আসলে আমরা কিনতে গেছি একটা কিবোর্ড আমারই জন্যে। তো ওরা এখানে বিভিন্ন রকম আরও বাদ্যযন্ত্র এখানে ছিল, ঘুঙুর আরও ইত্যাদি। আর এখন ওরা এখানে বলছে যে এটার কীরকম দাম। তো এই দেখুন, এখানে একটা ইয়ামাহারি কিবোর্ড রয়েছে। আরও বিভিন্ন রকম আপনারা যারা হারমোনিয়াম এবং গিটার ইত্যাদি কিনতে চান, তারাও এখানে যেতে পারেন। আর এখন আমি চলে এসেছি মিউজিক পার্ক নামে এই দোকানটিতে। এই দোকানটিতে আপনারা বিভিন্ন রকম গিটার, উকুলিলি, তাছাড়া কিবোর্ড, ক্ল্যাপ বক্স, এছাড়া আরও বিভিন্ন রকম ওয়েস্টার্ন যেসব ইনস্ট্রুমেন্টসগুলো আছে আপনারা পেয়ে যাবেন। এখানে ওদের ব্যবহারও ভীষণ আমার ভালো লাগলো, আর এখানে এই দাদাগুলো বাজিয়েও সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল। আর এই যে এখন চলে এসেছি, আমি এটা আনবক্সিং করব। ইয়ামাহা PSR i500, যেটা কিনতেই আমার এখানে আসা। এখানে দাদাটা খুব সুন্দর করে এটা আনবক্সিং করে দিচ্ছে। এই ধরনের যেসব ইনস্ট্রুমেন্টসগুলো থাকে, যেগুলো ইলেকট্রনিক্স, মূলত এইগুলো আমি আপনাদের সকলকেই সাজেস্ট করব। আপনারা দয়া করে এগুলো অ্যামাজন বা অনলাইনে পারচেজ করবেন না, দেখে শুনে যে কোনো দোকান থেকে আপনারা এগুলো বাজিয়ে তবেই কিনবেন। কারণ এই জিনিসগুলোতে অনলাইনে পারচেজ করলে অনেক সময় ওয়ারেন্টি বা গ্যারান্টি তো থাকেই না, তাছাড়া সার্ভিসিংয়েও আপনাদের ভীষণ প্রবলেম হবে। মূলত যেহেতু এগুলো ইলেকট্রনিক্স জিনিসপত্র, তাই এগুলো বাজিয়ে দেখে নেওয়া এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি সবটাই অরিজিনাল কিনা এবং সমস্তটাই আপনাদের এগুলো বাজিয়ে দেখে নেওয়ারই দরকার আমার মনে হয়। তাই এগুলো আপনারা অনলাইনে পারচেজ করবেন না। আর এইভাবে অফলাইনে এই দোকানগুলো থেকে আপনারাও চাইলে কিনতেই পারেন। অনলাইনের থেকেও এরকম দোকান থেকে কিনলে এটার কিন্তু প্রাইসও অনেকটাই কম পড়ে। আর ওয়ারেন্টি এরা এখানে আমাকে এই মডেলের জন্য দিয়েছিল 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো আমি এখানে এখন এটা দেখছি, আমি যেহেতু একদমই বিগিনার, এই যন্ত্র আমি আগে কখনো বাজাইনি, তাই এটা এখন আমাকে এই দাদাগুলো একটু বাজিয়ে দেখিয়ে দিচ্ছিল, আমিও এখন টুকটাক এখানে একটু বাজাচ্ছি। আর যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষেত্রেই আমি আপনাদের এটাই সাজেস্ট করব যে প্রথমেই আপনারা নিজের হাতে একবার সেটা বাজিয়ে দেখার চেষ্টা করবেন। অনেক সময় এখানে দোকানদারেরা নিজেরাই বাজিয়ে আপনাদের দেখিয়ে দেন এবং সেটা শুনে নিয়ে আপনারা ঘরে চলে আসেন, কিন্তু পরে এটা বাজাতে গেলে দেখা যায় যে তো আওয়াজটা অতটা খোলতাই হচ্ছে না এবং আপনার কানেও অতটা সেই ফিলটা আপনি পাচ্ছেন না। কিন্তু সেক্ষেত্রে কি হয়, আপনারা যদি দোকানে এখানে সুন্দরভাবে বসে 1-2 ঘন্টা বাজিয়ে এখানে দেখে নিয়ে যদি জিনিসটা পারচেজ করেন, তাহলে আপনারই পরবর্তীকালে অনেক বেশি সুবিধা হবে। এরকমই একটি দোকান থেকে আমি বছর 4-5 আগে একটি গিটারও পারচেজ করেছিলাম। সেটার আওয়াজও বেশ ভালো এবং গিটারটিও আমার বেশ ভালোই চলছে, তাই আবারও আমি এখানে চলে এসেছি আরেকটা কিবোর্ড পারচেজ করতে। আমার এই কিবোর্ড মডেলটা হচ্ছে ইয়ামাহা PSR i500।
আর যারা যারা অ্যাকাউস্টিক গিটার কিনতে চাইছেন তারাও এখান থেকে অ্যাকাউস্টিক গিটারও কিনতে পারে। ইয়ামাহা, হার্জ, গিবসন এই ধরনের বিভিন্ন রকম ব্র্যান্ডের অ্যাকাউস্টিক গিটার আপনারা এখানে পেয়ে যাবেন। তবে মূলত বিগিনারদের জন্য এখানে অ্যাকাউস্টিক গিটারের প্রাইস স্টার্ট হচ্ছে 3,500 টাকা থেকে। এছাড়া আপনারা যেরকম কোয়ালিটির নেবেন, ব্র্যান্ডেড বা বিদেশি গিটার যদি আপনারা অ্যাকাউস্টিক পারচেস করেন সেক্ষেত্রে 12,500-13,000 এই ধরনের প্রাইস রেঞ্জেরও আপনারা পেয়ে যাবেন। তো ব্যাস এখন আমি সব ঠিকঠাক করে বাজিয়ে দেখে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম একটা কিবোর্ড রাখার ব্যাগ আর একটা স্ট্যান্ড, আর এই যে আমাকে বিল দিয়ে দিল আর ওদের দোকানের কার্ড মিউজিক পার্ক, এই দোকান থেকে তোমরাও চাইলে কিনতে পারো, দাদাটার ব্যবহারও খুব ভালো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।